বর্ধমান পুরো এলাকা দু বছর পর যুব সংসদ প্রতিষ্ঠিত হচ্ছে, এই রেসপন্স কেমন দেখছেন? বর্ধমান পৌর এলাকায় যুব সংসদ যে প্রতিযোগিতা, ইউথ পার্লামেন্ট কম্পিটিশন, আমরা দু বছর কোভিড পিরিয়ডের জন্য করতে পারিনি। এবছর মানে স্কুলের হেডমাস্টাররা আমাদের মিটিংয়ে এসে বলছেন, ছাত্ররা হেডমাস্টার মশাই গিয়ে তাড়া দিচ্ছেন, স্যার যান তাড়াতাড়ি যান গিয়ে কবে ডেটটা হচ্ছে নিয়ে আসুন, আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই। এই কম্পিটিশন করার একটা সব থেকে বড় পজিটিভ দিক আমার যেটা মনে হয়, যে যারা ভবিষ্যতে গিয়ে দেশের রাশ নেবে, তারা যদি আজকে থেকেই জানে যে কীভাবে আমরা তৈরি হতে হবে, নিজেদের কীভাবে তৈরি করতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম যখন দেশের রাশ নেবে তখন আমার মনে হয় দেশে অনেক বেশি উন্নতি হবে। তো এই প্রতিযোগিতা দুর্দান্ত আমরা সাড়া পেয়েছি, এবং বিশেষ করে আমরা পৌরসভার পক্ষ থেকে সিএমএস বর্ধমান সিএমএস হাইস্কুলকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। তারা খুব সুন্দর ব্যবস্থাপনা করেছেন, খুব সুন্দরভাবে আমাদের প্রতিযোগিতা চলছে এখন, এবং আজকে সারাদিনই এই প্রতিযোগিতা চলবে। বর্ধমান পুরো এলাকা দু বছর পর যুব সংসদ প্রতিষ্ঠিত হচ্ছে, এই রেসপন্স কেমন দেখছেন? বর্ধমান পুরো এলাকায় যুব সংসদ যে প্রতিযোগিতা, ইউথ পার্লামেন্ট কম্পিটিশন, আমরা দু বছর কোভিড পিরিয়ডের জন্য করতে পারিনি। এবছর মানে স্কুলের হেডমাস্টাররা আমাদের মিটিংয়ে এসে বলছেন, ছাত্ররা হেডমাস্টার মশাই গিয়ে তাড়া দিচ্ছেন, স্যার যান তাড়াতাড়ি যান গিয়ে কবে ডেটটা হচ্ছে নিয়ে আসুন, আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই। এই কম্পিটিশন করার একটা সব থেকে বড় পজিটিভ দিক আমার যেটা মনে হয়, যে যারা ভবিষ্যতে গিয়ে দেশের রাশ নেবে, তারা যদি আজকে থেকেই জানে যে কীভাবে আমরা তৈরি হতে হবে, নিজেদের কীভাবে তৈরি করতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম যখন দেশের রাশ নেবে তখন আমার মনে হয় দেশে অনেক বেশি উন্নতি হবে। তো এই প্রতিযোগিতা দুর্দান্ত আমরা সাড়া পেয়েছি, এবং বিশেষ করে আমরা পৌরসভার পক্ষ থেকে সিএমএস বর্ধমান সিএমএস হাইস্কুলকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। তারা খুব সুন্দর ব্যবস্থাপনা করেছেন, খুব সুন্দরভাবে আমাদের প্রতিযোগিতা চলছে এখন, এবং আজকে সারাদিনই এই প্রতিযোগিতা চলবে।